মুষলধার বরষুণের পিছতে উফন্দি উঠিছে ঢেকিয়াজুলির বেলখেরি নৈ। আর বেলখেরি নয়ে বিভিন্ন প্রান্তত বান পরিস্থিতির সৃষ্টি করেছে। ঠেলামরা রাজচক্রের অন্তর্গত রোহিণী বিল আদি অঞ্চলত বেলখেরি নদীর বাঢ়নী পানিয়ে বুড়াই পেলাইছে বিস্তীর্ণ অঞ্চল। আর রোহিণী বিল গাঁত থাকা যে গুরুত্বপূর্ণ পথ, এই গুরুত্বপূর্ণ পকী পথও ইতিমধ্যে ছিঙিছে বেলখেরি নদীর বাঢ়নী পানি। আর ইয়াকে লই এই অঞ্চলটো এতিয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। বেলখেরি নদীর বাঢ়নী পানিয়ে বুড়াই পেলাইছে বিস্তীর্ণ অঞ্চল, বহু পরিয়ালর ঘর দুয়ার এতিয়া বেলখেরি নদীর যি বানপানির কবলত। আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখুয়াম ঢেকিয়াজুলির যি রোহিণী বিল, এই রোহিণী বিল অঞ্চলত কেনে ধরনের এক ভয়াবহ বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আমি পোনে পোনে দৃশ্যাংশ দেখুয়াইছো, এয়া হয়েছে বেলখেরি নদীর যি ভয়াবহ বান। মুষলধার বরষুণের পিছতে এনে ধরনের উফন্দি উঠিছে বেলখেরি নৈ। আর এয়া হয়েছে রোহিণী বিল অঞ্চলের যি একটা গুরুত্বপূর্ণ পথ, এই গুরুত্বপূর্ণ পথটি ইতিমধ্যে ছিঙিছে। আর এনে ধরনের হুড়া হুড়ে পানি সুমাইছে এই গাঁওখনত। আমি দৃশ্যাংশ দেখুয়াইছো এনে ধরনের ঢেকিয়াজুলির যি রোহিণী বিল আদি অঞ্চলত বেলখেরি নদীয়ে ভয়াবহ বান পরিস্থিতির সৃষ্টি করেছে, বুড়াই পেলাইছে বিস্তীর্ণ অঞ্চল। আর এই যে গুরুত্বপূর্ণ পথটি, এই গুরুত্বপূর্ণ পথটি বেলখেরি নদীর বাঢ়নী পানিয়ে ছিঙি নিয়াত এতিয়া হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি দৃশ্যাংশ দেখুয়াইছো এনে ধরনের বহু পরিয়ালর ঘর দুয়ার এতিয়া পানির তলত আছে, এয়া দৃশ্যাংশ দেখুয়াইছো। এইটো একটা গুরুত্বপূর্ণ পকী পথ, আর এই পকী পথটি ইতিমধ্যেই ছিঙিছে যি বেলখেরি নদীর বাঢ়নী পানিয়ে। আর এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই অঞ্চলটুত। মই কথা পাতিম স্থানীয় লোকসকল আছে তেওঁলোকৰ সৈতে, কি কবা নিউজ এইটিনলৈ। প্রথম নমস্কার। মানে এনেকা একটা দুর্ভাগ্যজনক কথা যে এতিয়ালৈকে কোনো সরকারি বিষয়ে আমি আমার ইয়াতে উপস্থিত হওয়া নাই। আপনাদের নিজে চাইছে কিমান পানীয় ঘর বাড়ি ডুবি গৈ আছে, তেলে কোনো সরকারি বিষয়া আহি পেলে ইয়াত উপস্থিত হওয়া নাই। আমি এটা অনুরোধ জানাও, মোটামুটি তিনটা গাঁও এতিয়ালৈকে পানির তলত ডুবি, রোহিণী বিল, কমার চুবুরি, আর এইফালে রোহিণী বিল পথার, বেলচুরি নদী পানি। আমার এটা সরকারি দাবি জানাও যে আমার ইয়াত মাথাবুড়ি লাগে। আর দুই নম্বর কথা, ইয়াত একটা ড্রেন আছে, ড্রেনটো আমার সরকারি, মানে ড্রেন একটু ক্লিয়ার হব লাগে। আমার এটা প্রতি বছর, মানে কি, মানে অল্প বরষুণ দিওতে ইয়াত ঘর বাড়ি পানি উঠি যায়। এইটা আমার ঠেলামারা হয়ে কিনে ঢেকিয়াজুলিলৈকে যায়। এতিয়া চাক, কোনো একটা এম্বুলেন্স আহিব নোৱাৰা হল, কোনো একটা গাড়ি আহিব রাস্তা নাই, এতিয়া রাস্তাটো ভাঙি গৈ আছে। নিশ্চয়কৈ মই সেয়া দৃশ্য দেখুৱাইছো, এয়া হৈছে ঢেকিয়াজুলির যি রোহিণী বিল অঞ্চলের। আর রোহিণী বিলত এনে ধরনের বেলখেরি নদীয়ে ভয়াবহ বান পরিস্থিতির সৃষ্টি করেছে। আর এই যে গুরুত্বপূর্ণ পথটি, এই গুরুত্বপূর্ণ পথটি এনে ধরনের ছিঙি নিয়াত এটি হাহাকার পরিস্থিতির সৃষ্টি করেছে। হুড়া হুড়ে পানি সুমাইছে এই গাঁওখনত, বেলখেরি নদীর যে বাঢ়নী পানি, এই বাঢ়নী পানিয়ে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি করেছে। কি কব, পরিস্থিতি কব গেলে ভয়ানক পরিস্থিতি হয়ে আছে। দুবছর আগতো একই পরিস্থিতি হয়েছিল, কিন্তু আমার রাস্তাঘাট যেনেকা বনাব লাগিছিল সরকারে কর্তৃপক্ষে, কিন্তু রাস্তাটা তেনেকা বনোয়া নাই, তেনেকা বনোয়া নাই, ফলতে আজি আকো ভাঙিব ধরেছে। যেনেকা ভেটি দিব লাগিছিল, যেনেকা বর্ডার দিব লাগিছিল, নেট দিব লাগিছিল, দি কিনে রাস্তাটা বনাব লাগিছিল, তেনেকা রাস্তাটা একচুয়ালি বনোয়া নাই। রাস্তাটা বহুত কমজোরকে বনাইছে বলে আজি রাস্তাটা আকো ভাঙিব ধরেছে। আমি সরকারক দাবি জানাও যে আগত যোনটো আমার কালবার এখন আছে, কালবারখন একদম খরুকে বনাইছে, কালবারখন ডাঙর হব লাগে, গোয়ার দুয়ার বনাই কালবারখন একদম খরুকে বনাই রাখিছে বলে আজি পানিটো এইফাল আহিব ধরেছে। আজি বেলচেরিত এই পানিটো যদি আমি কালবারটো যদি অল্প ভালকে বনালে হয়, ডাঙরকে বনালে হয়, পানিখিনি আমি সেইফাল দি গুছি যাব পারলে হয়, আর সেইফাল দি যাব নোৱাৰাৰ কারণে আজি এই রাস্তাটো ভাঙিব ধরেছে। গতিকে সরকারক কারণে সকলোৱে খুব বুঝা দিছে, বিভাগীয় কর্তৃপক্ষৰ লোক এতিয়ালৈকে আহি পোৱা নাই। আর কি কব, এতিয়ালৈকে বিভাগৰ মানুহ আহি পোৱা নাই। হয় চক, বৰ দুখ লগা কথা যে আজি ইমান কষ্টত আছে মানুহখিনি, ইয়ার গাঁৱৰ বাসিন্দাখিনি চাক ঘরে ঘরে পানি সুমাই পড়ছে। পানির পর তো এতিয়ালৈকে কোনো ধরনের সরকারি বিষয়াই হোক বা আমার প্রতিনিধি হোক, এতিয়ালৈকে আহি ইয়াতে কোনো ধরনের বুঝ লওয়া নাই বা কোনো ধরনের ক্ষয় খবর লওয়া নাই। তাই আমি দুঃখিত যে রাইজর মাজত আমি প্রতিনিধি নোহাকেও আমি ইয়াতে আহিবলগীয়া হয়েছে, বড় দুঃখজনক কথা। আর এই যে পথ আপনার নির্মাণ করেছিল, তেতিয়া ডিসিশন লোক লাগছিল ইয়াতে একটা কালভার দিলে হয়তো এই পথটো আজি থাকি গেল হয়। সেই মাথাউরিখন ভাঙ্গার কারণে এই পথর যে দুর্দশা দুই বছর পর চলি আছে, বিগত যাওয়া বছর তো এনেই দশা ইয়াতে হয়েছে, ভাঙি লই গেল এই পথখিনি।
তো আজি সরকারে কেন ধরনের কামখিন চলাব বিচার আছে আমি কব বিচার কিন্তু ইয়াতে যখন কন্ট্রাক্টর কমিটি বনাইছিল এওঁলোকৰ গাফিলতি আছে ইয়াতে গাফিলতির মূল কারণ হল সেই মাথাউরিখন আগে বনাব লাগিছিল মাথাউরি বনার পিছতে ইয়াতে বান্ধ দিলে থাকিলে হয় এওঁলোকৰ কমন সেন্স থাকিব লাগে যে তাতে মাথাউরি নোহাকে একটা জাত জায়গা পথ না থাকে তাকে উড়াই নিয়াত নিশ্চয়ই এনে ধরনের এটা সকলে সু বুঝাইছে আর মানে পুনের সেই দৃশ্যাংশ দেখাম এনে ধরনের ভয়াবহ এক বান পরিস্থিতি এয়া বেলখি নদীর যে বাহনি পানি বুড়াই পেলাইছে বিস্তীর্ণ অঞ্চল আর এই যে গুরুত্বপূর্ণ পথটু এই গুরুত্বপূর্ণ পথটু এনে ধরনের ছিঙিছে আর ইয়াকে লো এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যোগাযোগ যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই অঞ্চলট মানে দৃশ্যাংশ দেখাইছো এয়া হয়েছে একটা পকী পথ আর এই পকী পথটু এনে ধরনের ছিঙিছে ইয়াকে লো এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে অকল রোহিণী বিলেই নয় এই অঞ্চলট তিনিখন গাঁও এতিয়া বেলখি নদীর যে বানপানির কবলত পড়ছে কিন্তু এই মুহূর্তলৈকে ইয়াত বিভাগীয় কর্তৃপক্ষর লোক আহি নোপাত খুব উজাড়ছে এই সকল বৈনাট্য এটা এই ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষ এটা কেনে ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়।